হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশে প্রায় সব ঋতুতেই পাওয়া যায় যে একটি শাক, ডাঁটা শাক নিয়ে। আমাদের দেশে জনপ্রিয় এবং বেশ সুস্বাদু পুষ্টিকর একটি শাক হলো ডাঁটা শাক। বাজারে সারা বছরই ডাঁটা শাক পাওয়া যায়। ইলিশ দিয়ে ডাঁটা এবং চিংড়ি দিয়ে ডাঁটা অনেকের অতি প্রিয় তরকারি। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে রোগ প্রতিরোধ সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন আজ তাহলে ডাঁটা শাকের গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। ডাঁটা শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি, ক্যালসিয়াম এবং লৌহ বিদ্যমান রয়েছে। ডাঁটার কাণ্ডের চেয়ে পাতা বেশি পুষ্টিকর। খুব কম সবজিতে এত পরিমাণে বিভিন্ন প্রকার ভিটামিন এবং খনিজ লবণ উপস্থিত থাকে। ডাঁটা শাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবেই বদহজমের আশঙ্কা কমে যায়। পাশাপাশি গ্যাস বা অম্বলের প্রকোপ হ্রাস পায়। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে উপস্থিত থাকায় হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডাঁটা শাক। একবার হাড় শক্তপোক্ত হয়ে উঠলে অস্টিওপরোসিস মতো হাড়ের রোগ যে আর ধারে কাছে ঘেঁষতেও পারে না, তা আর বলার অপেক্ষা রাখে না। কিডনির ফাংশন ভালো রাখতে এবং কিডনি পরিষ্কার রাখতে ডাঁটা শাক খুব ভালো কাজ করে থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডাঁটা শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে, অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য ডাঁটা শাকের গুরুত্ব অনেক বেশি। 30 বছর বয়সের পর আমাদের শরীরে নানান সমস্যা দেখা যায়, সেই সব দূরে রাখতে ডাঁটা শাক খুবই উপযোগী। ডাঁটা শাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। গাছের পাতা ও ডাঁটা শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একে ডাঁটা শাক বলে উল্লেখ করা হয়। এর মাংসল লতা দ্রুত বেগে 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর মোটা রসালো ডাঁটা ও পাতায় মৃদু সুগন্ধ আছে। পাতা খানিকটা খসখসে। এই শাক দু ধরনের, একটির পাতা সবুজ ও ডাঁটা হালকা সবুজ, অন্যটির পাতাও সবুজ তবে কাণ্ড বা ডাঁটা লালচে বেগুনি রঙের, যেমন এটা। ডাঁটা শাক আমাদের প্রতিদিনের শরীরে পুষ্টি যোগায়, ত্বক ও চুলের ক্ষয় রোধ করে, মুখের ভিতরে নরম অংশগুলোকে রক্ষা করে। এছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে। ডাঁটা শাকে থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে। এতে রয়েছে ভিটামিন কে, যা হাড় মজবুত করে। এটাতে স্বাভাবিকভাবে অ্যালার্জি হওয়ার কথা নয়, তবে খাওয়ার পর যদি কারো অ্যালার্জি হয় সেক্ষেত্রে এটা এড়িয়ে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাঁটা শাক চাষ করার জন্য জমি গভীরভাবে চাষ দিয়ে বড় ঢেলা ভেঙে মাটি ঝুরঝুরে করতে হবে। সারিতে কাঠির সাহায্যে 1 থেকে 1.5 সেন্টিমিটার গভীর লাইন টানতে হবে। লাইনে বীজ বুনে হাত দিয়ে সমান করে দিতে হবে। ছিটিয়ে বুনলে বীজের সঙ্গে সমপরিমাণ ছাই বা পাতলা বালি মিশিয়ে নিলে সমভাবে বীজ পড়বে। বপনের পর হালকাভাবে মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। জমিতে পর্যাপ্ত রস না থাকলে ঝাঁঝরি দিয়ে হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে, তাহলে বীজ দ্রুত সমানভাবে গজাবে। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমিকে আগাছামুক্ত রাখা আবশ্যক। প্রয়োজন মতো জমিতে সেচ না দিলে কাণ্ড দ্রুত আঁশ মুক্ত হয়ে ডাঁটার গুণগত মান ও ফলন কমে যাবে। মাটির চটা ভেঙে ঝুরঝুরি করে দিলে গাছের বৃদ্ধির সুবিধে এবং গোড়া পচা রোগ ও রোধ হয়। চারা গজানোর 7 দিন পর হতে পর্যায়ক্রমে একাধিকবার গাছ পাতলাকরণের কাজ করতে হবে। জাত বেঁধে 5 থেকে 10 সেন্টিমিটার অন্তর গাছ রেখে বাকি চারা তুলে শাক হিসেবে ব্যবহৃত হতে পারে। যেহেতু দ্রুত বর্ধনশীল ফসল, তাই সঠিক সময়ে ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হবে। কাণ্ডপ্রধান জাতে ফসল সংগ্রহের কোনো নির্দিষ্ট সময় নেই। গাছে ফুল আসার পূর্ব পর্যন্ত যে কোনো সময় ফসল তোলা যেতে পারে। ফুল আসলেই কাণ্ড আঁশময় হয়ে যায়। ডাঁটার কাণ্ডের মাঝামাঝি ভাঙ্গার চেষ্টা করলে যদি সহজে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আঁশ মুক্ত অবস্থায় আছে, তখনই সংগ্রহের উপযুক্ত সময় বলে বিবেচিত হয়। ডাঁটা একটি উচ্চ ফলনশীল সবজি। বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত জাতের চাষ করলে প্রতি একরে
100 থেকে 120 টন ডাটা পাওয়া সম্ভব। দেখছেন কৃষক মাঠের থেকে ডাটা তুলছে, এটাই আমি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে নেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে 40 শতাংশ জায়গার উপরে ডাটা চাষ করেছে, আর যারা এই কাজ করছে এনারা 50,000 টাকা দিয়ে এই 40 শতক জায়গার ডাটা সব কিনে নিয়েছে, এবং তারা ধারণা করছে এই 40 শতক জায়গার উপরে 100 থেকে 120 কেজি ডাটা তারা পাবে, দুঃখিত 100 থেকে 120 টন, এবং তারা প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি করছে, এবং ভ্যানে করে বা ইঞ্জিন ভ্যানে করে পাইকারি দরে বিক্রি করে দিচ্ছে তারা। দেখছেন কৃষক মাঠ থেকে ফসল তুলে নিয়ে যাচ্ছে, যেহেতু মেন রোডের পাশেই এই মাঠ, তাদের জন্য সুবিধা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় নিয়ে যাচ্ছে, ডুমুরিয়া থেকে, তারা বলে দৌলতপুরে নিয়ে যাচ্ছে পাইকারি দরে বিক্রি করার জন্য। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো, তারা বড় বড় ডাটাগুলো তুলে নিয়ে যাচ্ছে এবং যেগুলো শিকড় ভেঙে যাচ্ছে তারা এগুলো ফেলাই দিচ্ছে, তাদের কাছে এগুলো কোনো মূল্য নেই। যেহেতু তারা মাঠ ধরে কিনে নিয়েছে, তাই বীজ বীজ উৎপাদনের জন্য তারা এখানে কোনো একটা ডাটাও রাখবেন না। এভাবে খুলনার ডুমুরিয়া এলাকায় বিশেষ করে দেখা যায় সবজির বিভিন্ন মাঠ, মাঠের পর মাঠ পাতাকপি, ফুলকপি, শিম, এই লাল শাক, ডাঁটা শাক, বিভিন্ন রকম সবজি দিয়ে মাঠের পর মাঠ সবুজ হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। এবং খুলনার এই 18 মাইল এলাকায় এই পাইকারি সবজির বিক্রি হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। বন্ধুরা, যেহেতু একটি পুষ্টিকর শাক, এটি আমাদের সকলেরই খাওয়া উচিত, পছন্দ না হলেও খাওয়া উচিত, যাতে শরীরের উপকার হয়। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য তো যে কোনো শাকই ভালো, বিশেষ করে এই ডাঁটা শাক খাওয়া খুবই উপকারী। তাই আমরা প্রতিদিন বেশি বেশি করে শাক খাওয়ার চেষ্টা করি, সব রকম শাকই খাওয়া খাওয়া ভালো, ডাঁটা শাকও খাইলে খাই উপকার আছে। দেখছেন মাঠ থেকে নিয়ে এইভাবে দুই সাইড করে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে তারা বাজারে চলে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, বেশি বেশি করে শাক খাওয়ার চেষ্টা করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।